আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে অর্থনীতি মাল্টিমিডিয়া এডুকেশনে স্বাগতম আজ আমি তোমাদেরকে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং প্রচলিত ও কল্যাণধর্মী ধর্মী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পার্থক্য এই বিষয়টি একটু আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আজ অর্থনীতি প্রথম অধ্যায়ের মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান আজকের আলোচনার বিষয় ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পার্থক্য এবং প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা ও কল্যাণধর্মী ধর্মী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পার্থক্য এই বিষয়গুলো একটু আলোচনা করব প্রথমেই আমরা জানব পৃথিবীতে মোট কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে এবং সেই ব্যবস্থাগুলো কি কি পৃথিবীতে মোট চারটি অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে তার মধ্যে প্রথম ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ক্যাপিটালাইস্টিক ইকোনমি এবং দ্বিতীয় যে অর্থনৈতিক ব্যবস্থা সেটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা সোশিয়ালিস্টিক ইকোনমি এবং তৃতীয় যে অর্থনৈতিক ব্যবস্থা সেটাকে বলা হয় মিশ্র অর্থ বা মিক্সড ইকোনমি এবং চতুর্থ যে অর্থনৈতিক ব্যবস্থা সেটি হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা ইসলামিক ইকোনমি আমরা এই চারটি অর্থনৈতিক ব্যবস্থা পূর্বের ক্লাসে আলোচনা করেছি এবং তাদের বৈশিষ্ট্য গুলো আলোচনা করেছি আজ আমি তোমাদেরকে এই চারটি অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে যে বৈসাদৃশ্যগুলো গুলো রয়েছে বা পার্থক্য রয়েছে তা একটু আলোচনা করব প্রিয় শিক্ষার্থী আমরা এখন আলোচনা করছি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কিছু পার্থক্য প্রথমত উৎপাদনের লক্ষ্য এই দৃষ্টিকোণ থেকে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের লক্ষ্য হচ্ছে সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে উৎপাদন কাজ পরিচালনা করা হয় আর অর্থনৈতিক ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ জনগণের কল্যাণের কথা চিন্তা করে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয় দুই উৎপাদনকারী ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনকারী হচ্ছে পুঁজিপতি এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনকারী স্বয়ং রাষ্ট্র বা সরকার তৃতীয় যে পার্থক্যর বিষয় সেটি হচ্ছে উৎপাদনের পরিমাণ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে এমন পরিমাণ উৎপাদন করে যে পরিমাণ উৎপাদনে তার মুনাফা সর্বোচ্চ হয় প্রকারান্তরে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সমাজের সামগ্রিক কল্যাণে যতটুকু উৎপাদনের প্রয়োজন ঠিক ততটুকু উৎপাদন করা হয় চার কি ধরনের উৎপাদন তার উপর ভিত্তি করে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে দ্রব্য সর্বোচ্চ মুনাফা এনে দেয় সেই দ্রব্য উৎপাদন করে প্রকারান্তরে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে দ্রব্য মৌলিক চাহিদা পূরণ করে যেমন অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা ইত্যাদি দ্রব্য উৎপাদন করে থাকে পাঁচ ভোগের দিক থেকে যে বিষয়টি শেষ যে ভোগকারীর অধিকার কেমন থাকে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ভোগকারী যাদের যে পরিমাণ অর্থ রয়েছে সেই পরিমাণ দ্রব্য ভোগ করে থাকে প্রকারান্তরে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনা অনুযায়ী যাদের বেশি প্রয়োজন তাদের জন্য উৎপাদন করা হয় অর্থাৎ তাদের কথা লক্ষ্য করে সেই ভোগকারীর কথা লক্ষ্য করে কেন্দ্রীয় পরিকল্পনা অনুযায়ী পরিমাণ উৎপাদন করবে তা নির্ধারিত হয়। পার্থক্যের বিষয় হচ্ছে এখন কতটুকু ভোগ করবে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যার অর্থ যত আছে সে ততটুকু ভোগ করবে অর্থাৎ যার যতটুকু প্রয়োজন এবং অর্থ অনুযায়ী সে ততটুকু দ্রব্য ভোগ করে থাকে কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃক উপকরণের মালিকানার ধরন উৎপাদনের উপকরণের মালিকার ধরনে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় মালিকানার ধরন হয় ব্যক্তিগত কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় মালিকানার ধরন হয় রাষ্ট্রীয় যেমন এটার সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় মালিকানার ধরন দুটি দিক থাকে একটি হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা আর একটি হচ্ছে সমবায় মালিকানা এবং পার্থক্যের বিষয় যেটি হচ্ছে উৎপা জাতীয় আয়ের বন্টন কেমন হয় ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় জাতীয় আয়ের বন্টন হয়ে থাকে অসমতা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যেহেতু সম্পত্তির মালিকানা ব্যক্তিগত তাই এক্ষেত্রে জাতীয় বন্টনও হয় অসমতা কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় তা সম্পত্তির বন্টন যেহেতু রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয় এবং ব্যক্তিগত মালিকানা থাকে না তাই জাতীয় বন্টনে সমতা লক্ষ্য করা যায় এবং মালিক শ্রমিকের সম্পর্ক এগারো যে পার্থক্যের বিষয় মালিক শ্রমিক সম্পর্ক ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে মালিকের শ্রমিকের যে মধ্যে যে দ্বন্দ্ব দ্বন্দ্ব থাকে মালিক শ্রমিকের দ্বন্দ্ব থাকে অর্থাৎ এক্ষেত্রে শ্রমিক এবং মালিকের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হয় মালিক অধিক পরিমাণ মুনাফা অর্জনের দিকে লক্ষ্য রাখে আর সে লক্ষ্যে শ্রমিকদেরকে যে পরিমাণ মজুরি দেওয়ার কথা সে পরিমাণের চেয়ে বেশি অর্জন করে শ্রমিককে কম দিয়ে সে মুনাফা অর্জনের চেষ্টা করে থাকে তাই মালিক এবং শ্রমিকের মধ্যে দ্বন্দ্ব থাকে কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় এ ধরনের কোনো সম্ভাবনা থাকে না যেহেতু মালিক আহ এবং শ্রমিক মালিকি শ্রমিক মালিকই শ্রমিক শ্রমিকই মালিক তাই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা নাই বিধায় তাদের মালিক শ্রমিকের মধ্যে দ্বন্দ্ব থাকে না আরেকটি বিষয় হলো বন্টন নীতি বন্টন নীতি অনুযায়ী মজুরি নির্ধারিত নয় অর্থাৎ শ্রমিকের মজুরি কি পরিমাণ হবে তা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় নির্ধারিত নয় পূর্ব নির্ধারিত নয় চাহিদা এবং শ্রমের চাহিদা এবং যোগানের দ্বারা নির্ধারিত হয় কিন্তু অপরদিকে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় আহ শ্রমিকের মজুরি বা পারিশ্রমিক সামর্থ্য অনুযায়ী কাজ সে পায় এবং কাজের গুণ ও মান অনুযায়ী মজুরি নির্ধারিত হয় বারো নম্বর যে পার্থক্য সেটি হচ্ছে পরিকল্পনা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কোনো পরিকল্পনা থাকে না অর্থাৎ স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থা দাম নির্ধারিত হয় বিধায় পুঁজিপতিদের হাতে পরিকল্পনা নিয়ন্ত্রিত থাকে এবং স্বল্প মেয়াদী বিকন্দ্রীকরণ পরিকল্পনা গ্রহণ করা হয় তাই পরিকল্পনার ক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা পরিকল্পনার ক্ষেত্রে সিদ্ধান্ত অগ্রাহ্য করা হয় কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনা দ্বারা অর্থনৈতিক সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আরেকটি পার্থক্যের বিষয় হচ্ছে মুদ্রাস্ফীতি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় মুদ্রাস্ফীতি থাকে কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যেহেতু কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক দাম নির্ধারিত হয় তাই ক্ষেত্রে মুদ্রাস্ফীতি থাকে না এবং পার্থক্যের বিষয় যেটি চোদ্দ যে বেকারত্ব ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় বেকারত্ব থাকে কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনা দ্বারা অর্থনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয় বিধায় সেখানে বেকারত্ব নেই এবং পনেরোতম যে পার্থক্যের বিষয় সামাজিক নিরাপত্তা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সামাজিক নিরাপত্তা নেই কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সামাজিক নিরাপত্তা বিদ্যমান থাকে প্রিয় শিক্ষার্থী এই যে মূলত এই যে কয়েকটি পার্থক্য এই পার্থক্যগুলো আলোচনা করেছি এগুলি মোটামুটি প্রধান আলোচনার বিষয় এবং প্রধান পার্থক্যের বিষয় আরও কিছু পার্থক্য থাকতে পারে তবে প্রধান প্রধান নত এই বিষয়গুলি একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য আলোচ্য বিষয় এবং এই ধারণা পার্থক্যের বিষয়গুলো তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে এই ক্লাসের জন্য এটা যথেষ্ট হবে তো আমরা আরেকটু আলোচনা করছি সামনে বিস্তারিত আলোচনা যেখানে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার সাথে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার কি ধরনের আছে তা আলোচনা করছি যে বৈশাদৃশ্য সেটি হচ্ছে যে প্রচলিত অর্থব্যবস্থা এবং সাধারণত প্রচলিত অর্থ ব্যবস্থা বলতে ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক ও মিশ্র অর্থ ব্যবস্থা বলা হয় তোমরা অবশ্যই জানো যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাই সারা পৃথিবীতে অধিকাংশ রাষ্ট্র গ্রহণ করেছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা পূর্বে ইউএসএসআর বা সাবেক সোভিয়েত ইউনিয়ন কিউবা চীন এবং ভিয়েতনাম এই দেশগুলো এবং ভারতের পশ্চিমবঙ্গ যে রাজ্যটি সেই রাজ্যটি নব্বইয়ের আরে সেই রাজ্যটি উনিশশো একাত্তর পরে থেকে এবং পশ্চিমবঙ্গে সেই বামপন্থী যে রাজনীতি সেটা সমাজতান্ত্রিক অর্থনীতি যে ফলো করে আসছে এবং ওখানে পালিত হয়ে আসছে এখন পৃথিবীতে সমাজতান্ত্রিক ভাবধারায় বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় পরিচালিত দেশের সংখ্যা খুবই কম সাবেক সোভিয়েত ইউনিয়ন যেটি একটি অনেক বড় রাষ্ট্র ছিল সেটি ভেঙে ভেঙে অনেকগুলো সেখানে স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছে চীনেও বর্তমানে সেই সমাজতান্ত্রিক ভাবধারায় যে রাষ্ট্র পরিচালনা তাও নেই মুক্ত বাণিজ্য অর্থনীতি এখন চীনে অনুসৃত হচ্ছে তবে কিছু কিছু যে সমাজতান্ত্রিক অর্থনীতির যে বিষয় সেগুলো পালিত হয়ে থাকে ভিয়েতনাম এবং কিউবা ভিয়েতনামেও এখন সেভাবে সমাজতান্ত্রিক রাষ্ট্র কায়েম নেই সেখানেও পুঁজিবাদের পুঁজিবাদের প্রকাশ ঘটেছে এবং কিউবাতে ক্ষুদ্র আকারে সমাজতান্ত্রিক ভাবধারায় অর্থনীতি পরিচালিত হয় এবং পৃথিবীতে পিউর যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা তাও পৃথিবীতে পিউর যেটা মানে বিশুদ্ধ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত নেই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাই পৃথিবীর অধিকাংশ দেশে পালিত হচ্ছে আমাদের বাংলাদেশ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় পরিচালিত হচ্ছে প্রিয় শিক্ষার্থী আমরা এখন এই প্রচলিত অর্থব্যবস্থার সাথে ইসলামী অর্থ যে বৈসাদৃশ্যতা আলোচনা করব কল্যাণ ধর্মী বা ইসলামী অর্থ ব্যবস্থা আমরা প্রথম যে পার্থক্য যেটা আলোচনা করছি সেটা হচ্ছে মূল উৎস মানব সৃষ্ট কানুন প্রচলিত অর্থ ব্যবস্থায় ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় মানব সৃষ্ট কানুন হল উৎস মূল উৎস হচ্ছে মানব সৃষ্ট নিয়ম নিয়মকানুন যা মানুষ তৈরি করেছে কিন্তু ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার মূল উৎস হচ্ছে কুরআনুল কারিম হাদিস ইসমা ও কিয়াস মূলত এই চারটি উৎস থেকে ইসলামী অর্থ ব্যবস্থা আহ অনুসৃত হয় এবং দ্বিতীয় যেটি সম্পদের মালিক ব্যক্তি রাষ্ট্র বা সমাজ প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থায় ধনতন্ত্রের যে অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের মালিক ব্যক্তি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সমাজ বা রাষ্ট্র মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় কিছু সরকারি মালিকানা এবং কিছু বেসরকারি বা ব্যক্তি মালিকানায় রয়েছে কিন্তু ইসলামী অর্থব্যবস্থায় সম্পদের মালিক আল্লাহ এটা হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার মূল ভাব ভাবধারা বা মূল বিষয় কিন্তু মানুষ তার প্রতিনিধি হিসেবে অর্থাৎ আল্লাহ প্রতিনিধি হিসাবে সম্পদ সম্পদের অর্থাৎ তার চিন্তা চেতনায় সব সময় ভাবতে হবে যে সকল সম্পদের মালিক আল্লাহ কিন্তু মানুষ চিরদিন এই পৃথিবীতে থাকে না তাই সে তার এই যে সম্পদ সেই সম্পদ সে ব্যবহার করবে অর্থাৎ সে তার সম্পদের আমানতদার কিন্তু প্রকৃত মালিক আল্লাহ তালা তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে উদ্যোক্তা ও ভোক্তা প্রায় স্বাধীন ও সার্বভৌম এটি হচ্ছে প্রচলিত অর্থ ব্যবস্থায় যেটি লক্ষণীয় সেটা হচ্ছে উদ্যোক্তা ও ও স্বাধীন সার্বভৌম থাকে অর্থাৎ দ্রব্য উৎপাদনকারী দ্রব্য উৎপাদন করতে সক্ষম হয় স্বাধীনভাবে কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় দ্রব্য উৎপাদন করে থাকে কেন্দ্রীয় কর্তৃপক্ষ যে দ্রব্য উৎপাদন করবে তা কিন্তু ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় হালাল ও হারামের বিষয়টি যে থাকায় দ্রব্য হালাল সে দ্রব্য উৎপাদন করবে এবং ক্রয় বিক্রয় করবে এবং যে দ্রব্য হারাম তা উৎপাদনও করবে না তা ভোগও করবে না এবং ক্রয় বিক্রয়ও করবে না এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তোমরা হয়তো লক্ষ্য করেছ যে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় কিছু কিছু পণ্য রয়েছে যে সমস্ত পণ্য ভোগ করা আলহাতালার কাছে গুনাহের বিষয় যেমন মদ পান করা তেমনি জুয়া খেলা ইত্যাদি বিষয় এবং এমন কিছু পণ্য আছে নেশা জাতীয় দ্রব্য সেগুলি এবং মানুষের সেবা ভোগের ক্ষেত্রেও হালাল হারামের বিধান রয়েছে চতুর্থ যে বিষয়টি প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থায় সুদ ঘুষ মজুদারি অস্তিত্ব আংশিক হলেও লক্ষ্য করা যায় কিন্তু কল্যাণকামী অর্থব্যবস্থা বা ইসলামী অর্থব্যবস্থায় ব্যবস্থায় সুদ ঘুষ মজুদারি অস্তিত্ব সমাজে নিষিদ্ধ অর্থাৎ এটাকে অত্যন্ত গুনাহের কাজ বা গর্হিত কাজ হিসেবে মনে করা হয় এবং ইসলামিক রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সুদ ঘুষ মজুদারির ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় এবং যে বিষয়টি সেটি হচ্ছে সম্পদ বন্টন ও পূর্ণ নয় প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদ বন্টনের ক্ষেত্রে অসমতা এবং পূর্ণভাবে সম্পদ বন্টন হয়নি প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থায় হয় না ফলে দেখা যায় যে শ্রেণী বৈষম্য তৈরি হয় কিন্তু কল্যাণ ধর্মী অর্থব্যবস্থায় ব্যবস্থায় যেহেতু সুদ ঘুষ মজুদারি অস্তিত্ব সমাজে উম যেহেতু নেই এবং সম্পদ বন্টন সেক্ষেত্রে ন্যায় এবং ইনসাপূর্ণ হয় সেক্ষেত্রে জাকাত জিজিয়া ওসর ইত্যাদি বিদ্যমান থাকে অর্থাৎ ধনীদের সম্পত্তির মধ্যে গরিবের হক থাকে এবং এমনভাবে ইসলামিক রাষ্ট্র পরিচালিত হয় যেখানে বায়তুল মাল থাকে এবং দরিদ্রদের অধিকার নিশ্চিত করা হয় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং যেন কেন্দ্রীভূত না হয় দিকে রাখা হয়। এবং যে বিষয়টি সেটা হচ্ছে যে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের সর্বোচ্চ ব্যবহার মুনাফার লক্ষ্যে পরিচালিত হয় অর্থাৎ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা হয় যে ক্ষেত্রে মুনাফা সর্বাধিক হয় সেই লক্ষ্যে সমাজ অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয় কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে গণ্য করা হয় কিন্তু ইসলামী বা কল্যাণ ধর্মী অর্থ ব্যবস্থায় মানব কল্যাণে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয় অর্থাৎ অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে কোনো রাষ্ট্র যদি কোনো দ্রব্য উৎপাদনে উদ্বৃত্ত দ্রব্য উৎপাদন করতে সক্ষম হয় মানব কল্যাণে সেই সম্পদ সারা পৃথিবীর সকল মানুষের ব্যবহার নিশ্চিত করার জন্য কল্যাণকর্মী রাষ্ট্র বা ইসলামী অর্থব্যবস্থায় সেই ভোগের অধিকার আল্লাহ তালা দিয়েছেন অর্থাৎ কোনো একক কোনো রাষ্ট্র কোনো দ্রব্য উৎপাদনে যদি খুবই পারদর্শী এবং খনিজ সম্পদে ভরপুর হয় সেই সম্পদের অধিকার পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের জনগণও ভোগ করার অধিকার রাখে ইসলামী রাষ্ট্র তাই স্বীকৃতি দেয় প্রিয় শিক্ষার্থী এখন আমরা সর্বশেষ যেই বৈশিষ্ট্যটা জানছি বৈশ্বিক উন্নতি মুখ্য এটি হচ্ছে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থায় অর্থাৎ আহ দুনিয়া বা বৈশ্বিক উন্নতি অর্থাৎ মানুষের অর্থনৈতিক উন্নতি মুখ্য নৈতিক উন্নতির কথা বিবেচনা করা হয় না কিন্তু ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় মানুষের চরিত্রের উৎকর্ষ সাধন অর্থাৎ এটি হচ্ছে মুখ্য এবং দুনিয়ার উন্নতি বা বৈষয়িক উন্নীতির সাথে সাথে নৈতিক উন্নয়নেরও সমন্বয় সাধনের কথা বলা হয় ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় বা ইসলামী দৃষ্টিকোণ থেকে নৈতিক উন্নতি অর্থাৎ আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য অধিক গুরুত্ব আরোপ করা হয় সেক্ষেত্রে নৈতিক উন্নতির সমন্বয়ের মাধ্যমে বৈশ্বিক উন্নতির কে স্বীকৃতি দিয়ে বৈশ্বিক উন্নতির পাশাপাশি নৈতিক উন্নতির সমন্বয় সাধনের কথা বলা হয়ে থাকে এবং আরেকটি যে বিষয় সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থায় কোনো বিশেষ সম্প্রদায় বা আর মুসলিম নাগরিকদের ব্যাপারে কোনো বক্তব্য নেই কিন্তু ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা বা ইসলামী অর্থ ব্যবস্থায় বা ইসলামী রাষ্ট্রে মুসলিম নাগরিকদের পাশাপাশি অমুসলিম নাগরিকদের অধিকার নিশ্চিত করা হয়েছে অর্থাৎ অধিকার সংরক্ষণ করা হয়েছে অর্থাৎ অমুসলিম নাগরিকরা মুসলিম রাষ্ট্র বা ইসলামী অর্থ ব্যবস্থায় বা ইসলামী রাষ্ট্রে অধিকার সংরক্ষণ করবে তারা তাদের ধর্ম তাদের ব্যবসা বাণিজ্য তাদের দ্রব্য উৎপাদন ইত্যাদি সবই করতে পারবে এবং তাদের জন্য অধিকার সংরক্ষণ করা হয়েছে ইসলামে কোনো নাগরিককে জোর জবরদস্তির মাধ্যমে বা যেটা বলা হয় যে চাপাচাপির ব্যাপার নয় অর্থাৎ কোনো অমুসলিম যদি তার যে অধিকার সে বাঁচার অধিকার তার ধর্মকর্ম যে পালনের অধিকার সেই অধিকার সংরক্ষিত করা হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে সে ইসলামিক রাষ্ট্রে তার নিয়ম কানুন মেনে তাদের কাছ থেকে যে জিজিয়া বা অমুসলিমদের কাছ থেকে যে কর সেই কর আদায়ের মাধ্যমে তাদের যে অধিকার এবং তাদের যে নাগরিক অধিকার তা সংরক্ষণ করা হয় অর্থাৎ ইসলামিক রাষ্ট্রে অমুসলিমদের যে অধিকার সেটাও সংরক্ষণ করা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী আমরা এই অল্প সময়ের মধ্যে চারটি অর্থনৈতিক ব্যবস্থার কিছু পার্থক্য আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে আজকের এই ক্লাসটি মনোযোগ দিয়ে শোনার জন্য আল্লাহ হাফেজ